দেখে যারে মাঝ দেখে যারে দেখে যারে মাঝ হইতাছে নুরের খেলা নরিমলা বসাইছে জোরে কম নি নুরি মাওলা বসাইছে এই প্রেম কোরআনে আসে নাকি উলিন কুন্তুম তো হেব্বুন আল্লাহ ফাত্তাবি উনি ইহবিব কুমল্লাহ মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্ধ নবীজি রসনে মাছ ভান্ডার প্রেম শিক্ষার হেড অনেকে বলে মাছ কি বলে পীরের দরবার বলে ভুল কথা মাছ ভান্ডারে পীরের দরবার না মাইজ ভান্ডারি পীরের দরবার না মানে আপনি কি বলতেছেন মাইজ ভান্ডারি পীর পীর না মাছ ভান্ডার হলো পীর বানানোর কারখানা মলবি মাওলানা কত উলা টাইটেল পাশ উলা টাইটেল পাশ বাতেনি ধন নিতে হলো বাতেনি ধন মানে কোরআনে আছে নাকি বাতেনি ধন কোন জায়গায় আছে ও আল্লাহ না দুন্না আইলমা কোরআনের কথা এই যে এলমেলা দুনি বলা হয় এই

চিটাগং ভার্সিটিতে নাই রাজশাহী ভার্সিটিতে নাই ঢাকা ভার্সিটিতে নাই বাবাজি জি এলমে যদি নিতে হয় তাড়াতাড়ি আমির ভান্ডারে যাও এই জায়গায় তারা সিনাই সিনাই লেখাপড়া শিক্ষা সেই দিত্বিক্লা আল ইব্রাইল বলছে বলো বলে লাদ্রি বলে আমি জানি না লাদ্রি বলে জানি না নাউজ লেখন নবী জানে না এমন কোনো কথা আছে নাকি

ভাষায় আমার কখন খেলেন কোন খেলা কোরআনের ভাষায় হবে ও আমা কারু আমা কার অল্লাহ অল্লাহ খৈরুল হিন্দু ভাইরা অনেক সময় দেখি বলে শিব জানে না যে সব তত্ত্ব জীবে জানবে কি করে ওই কি বলে যার ভিতরে এলমে লাদুনি নাই এলমে বাতেন নাই যে মারিফত জানে না শুধু শরীয়তের উপরে আসে খবরদার তাকে না বলবেন না শরীয়ত তরিকত হাকিকত মারিফত চারটা কোর্স উপাসনা করলে তাকে মৌলানা বলা যায় না এই জন্যে বলেছিলাম কি বলে আমির ভান্ডারের একটা ছেলে যদিও তার মুস উঠে নাই যদিও তার দাড়ি উঠে নাই মাদ্রাসার গেট দিয়ে যায় নাই এই জন্যে বলেছিলাম তাকে মৌলানা বলা জাহেজ আছে তার কারণ মৌলানা হতে গেলে যা কিছু প্রয়োজন তার আওলাদের তার বংশের মধ্যে আসে কি না সবশেষে একটা কথা বলে দিই বাবা আল্লাহ তালা বলেন আলা ইন্না আউলি আল্লাহি লা খফোন আলাইহিন আমি ওদের বিরুদ্ধে বলতে চাই না তার কারণ ওরা বেয়াদব আবু জেহেলের থেকেও বেয়াদব আমাদের মসজিদে ইমামতি করে এই বদমাইশ কি বলছে জানেন মোহাম্মদ ওজা আমিওতা আর খালি দেখি আতর মাকে কোত্থেকে আতর নিয়ে আসছেন আল্লাহ জানে তা আমি এ আতর লাগাও কেন তোর লাগাও বলে তোর কথা বলে মাইজ ভাণ্ডার বলে এলোক তাহলে মাইজ ভান্ডারের দালালি ছাড়া কিছু না তা আমি উপরে ঘুষে লাভ কি বহর উজালা ভিতর কালা

যত বড় হাওনারে মানুষ তুমি রাজা জমিদার টাকা পয়সা গাড়ি বাড়ি ঘড়ি সেদিন চলবে না কোন বাহাদুরী বিষয় বই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন এখনো আমির ভান্ডারে চলে আইস কতজন বাধা দিবে ওরা বাধা দিবে ওরা কয় মোহাম্মদ ও আমি হ্যাঁ তোমার বাপের ভাইরা হয় মোহাম্মদ নাও সফিল এখন খবর যেই নবীর বিরোধিতা করে সুদের বিরুদ্ধে কথা বলে না ঘুষের বিরুদ্ধে কথা বলে না যৌতুকের বিরুদ্ধে কথা বলে না এখন মোল্লাদের কথা বলা বলি মোনাজাত দরদ নাই মিলাদ নাই কিয়াম নাই পীর আমরা মানি না তোমার মতন চোদ্দ কোটি মোল্লা পীর না মানলেও পীরের যায়ও না আসেও না তার কারণ পীরের পক্ষে কে আসে জোরে বলেন আল্লাহ কোনায়াতে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাওফুন আলাইহিম ওয়ালা হুম আমরা যে তরিকায় বায়াত গ্রহণ করেছি এই আমির ভান্ডার আমির ভান্ডার কেন এরা মাইজ ভান্ডারি তরিকা জোরে বলেন ঠিক কি না আমরা কি কানাপিড় ধরেছি নাকি আমরা কি ভন্ডপিড় ধরেছি নাকি আমরা কি দুর্বলপিড় ধরেছি নাকি এ বাবাজিরা রমেশচন্দ্রশীল একজন হিন্দু মানুষ মন্দিরে গেল গির্জায় গেল মথুরা গেল গয়া গেল কাশি গেল আমি সবগুলো দেখে আসি যে আমি মথুরা গেছি গয়া গেছি কাশি গেছি আমি সব জায়গায় দেখে আসলাম কি ব্যাপার আছে কি বলে শেষ পর্যন্ত কোথাও সে তার চক্ষু খুললো না গৌসুল আজম ভান্ডারি বাবা ভান্ডারি কেবলা হাতে পানি ঢালতেছিলেন জোরে বলেন ঠিক কিনা যখন আমার বাবা ধনে পানি ঢালে হাতে রহমতের ফেরেশতারা তারা সাথী ধরে মোবারক সেরেছে গানের মধ্যে আছে কিরা হজরত বাবা পানি ঢালতেছেন রমেশ চন্দ্র শিলজাই বলছে বাবা ভান্ডারি হাতের পানি দিয়ে বলছে এই যে বাবা ভান্ডারি অং সঙ্গে সঙ্গে রমেশের চোখ খুলে গেল জরে বলেন ঠিক কিনা রমেশের চোখ যখন খুলে গেল তখনই বলতেছে দিন থাকিতে ওরে পাগল গেলি না তো ইমাজ ভান্ডার পাইলি না মৌলার দিদার অন্ধকারে ডাকবি কারে অন্ধকারে অন্ধকারে ডাকবি কারে না হইলে তোর দিল খোলা নুরি মাওলা বসাইছে প্রেমের মেলা রমেশ শিল মারা গেল এইবার রমেশ হিন্দু না মুসলমান জোরে বলেন কিন্তু বা হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে কিনা এইবার আত্মাটা কি হিন্দু না মুসলমান আত্মাটা মুসলমান আত্মাটা পবিত্র আত্মাটা অলি হয়ে গেছে তার কারণ অলির ঘোষা খাইছে অলির ঘোষা খাওয়ার পরে রমেশচন্দ্রশীল কী করলো রমেশচন্দ্রশীল মারা গেল যখন মারা গেল রমেশচন্দ্র শীল হিন্দুরা বলল পোড়াবো মুসলমানরা বলল জানাজা করব দুইজন পাঠাপাঠি হিন্দুরা লাঠি বার করছে মুসলমানরা লাঠি বার করছে এটা কুষ্টিয়ার কথা না এটা গমদণ্ডী গ্রাম গমদণ্ডী গ্রাম না থানা গুমদণ্ডি আপনাদের দেশ মামার বাড়ির মার কাছে মামার বাড়ি মামার গাড়ির বল চলে না তারপরেও বলে দিয়ে যায় কি বলে জ্বলন্ত প্রমাণ মাই ভান্ডারে কী ধন পাওয়া যায় মাইছ ভান্ডারে কী মাল পাওয়া যায় জ্বলন্ত প্রমাণ আমাদের বাবা হজরত আমিরুজ্জামান সার মতো উদাহরণ আর পৃথিবীতে হয় না হ্যাঁ বাবাজি যখন হিন্দুরা বলল আমরা পোড়াবো মুসলমানরা বলল। আমরা জানাজা করবো উভয় পক্ষে যখন ঝামেলা শুরু করলো এবার হিন্দুরা যাই কেস করল তখন কেস করতেছে ম্যাজিস্ট্রেট বলছে কিসের কেস বলে রমেশচন্দ্র হিন্দু ছিল আমরা পোড়াবো আর মুসলমান বলছে আমরা জানাজা করবো ম্যাজিস্ট্রেট মিটমিট করে হাসি দিয়ে বলছে পাগলের দল এই পাগলের দল এইভাবে মামলা চলতে থাকবে রমেশের লাশ যদি পচে যায় ফেটে যায় গলে যায় তখন কি দেশে টিকতে পারবা নাকি এক কাজ করো মুসলমানরা লাশ দুয়ে কাফন পরায়ে জানাজা করে কবর দিয়ে দোয়া করে চলে যাক এইবার কবর থেকে উঠায় তোমরা হিন্দুরা পোড়ায়ে ফেইল ও ভাই কই বাবাজি ম্যাজিস্ট্রেটের আব্বারে কথাটা পছন্দ হয়েছে মুসলমান জানাজা করে কবর দিয়ে দাফন কাপন করে জানাজ করে চলে যাচ্ছে হিন্দুরা কোদাল নিয়ে আসে আদালতের রায় মোতাবেক এইবার পোড়াবে কবর ফুট করতে কি তিন দিন লাগে নাকি চার দিন লাগে নাকি আধা ঘন্টাও লাগে না কবর খুঁড়ে দেখার শুনেছি সাধু করুণা সাধুর চরণ পরশিলে হয় গোসোনা এখনো ধরো ধরো চরণ ছাইল না রে ছাইল না ওই চরণ যদি না ছাড়ো তুমিও দুনিয়া থেকে আমি হয়ে বিদায় হবা তোমার মুর্শিদ আমিরুজ্জামান এই আল্লাহর অলি বানানোর তাকে আরেকটা একটা ফ্যাক্টরি দিয়ে দিয়েছে গৌসেল আজম মাইজ সেটা হলো আমির ভান্ডার ভুল করো না আর এইবার গল শুনা জুমাই ভাণ্ডারির গুথা খেপ হয় মাৰ খাবা বলি ঘোষা খেপ আধ ঘন্টা পরে কবর করে দেখে। রমেশের লাশ নাই রে নাই বড় একটা গোলাপের ফুল পড়ে আছে জলন্ত উদাহরণেও যদি তোদের মনটা মাই ভাণ্ডারে নাযায় আমার আল্লা কয় কুষ্টিয়ার বক্তা আমার আল্লা কয় সিটা গঙ্গার বক্তা আমার আল্লাহ কয় কি বলে হবিগঞ্জের বক্তা আজাতাস ইল্লায়ে লাব নাই খতম আল্লাহু আলা আসিন আয়াতের ভিতরে খতম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া যত না কেন ওদের অন্তরে আল্লাহ সিলমের দিয়েছে গাউসুল আজমের দাওয়া তোরা সহ্য করতে পারবে না আমার মনে হয় আমার মনে হয় ভাবজা দেখতেছি আল এখনই আপনাদের হয়ে যাবে একটুখানি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন আমরা হলাম পঁচিশ পাওয়ারের লাইট আমাদের সামনে আপনারা যতই বেদবি করেন যাই আসবে না আর আপনাদের মসজিদ কেবলা হলো হাজার পাওয়ারের লাইট এখনই চলে আসেন ওইরূপ যখন সারন ভয় একটুখানি মুর্শিদের চেহারা দেখেন মুর্শিদের চেহারার দিকে আদবের আদবের সাথে তাকিয়ে থাকেন মুর্শিদের চেহারা দেখা আমার স্বয়ং মৌলার চেহারা দেখা একই কথা বলেন